ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বারাসাতের পরে এবারে মহিষা দল। বারাসাতে গত 13 সেপ্টেম্বর বিজেপি ফুটবল ম্যাচের আয়োজন করেছিল, এবারে মহিষা দলে আজকে ফুটবল ম্যাচের আয়োজন করা এবং সেই ফুটবল ম্যাচের উদ্বোধন করেন তৃণমূলের ব্লক সভাপতি। জানবো এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তীর সঙ্গে টেলিফোনে। বিটন, কি জানতে পারছো নিয়ে? তো আজকে কিন্তু সারাদিন ধরে মহিষাদলে যে রাজবাড়ির ভেতরে যে মাঠ রয়েছে সেখানে স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে কিন্তু 8টি টিমের নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু হয় এবং সেই খেলার উদ্বোধন করেন কিন্তু তৃণমূল নেতা অর্থাৎ মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিলক চক্রবর্তী। মহিষ পঞ্চায়েত সমিতির সভাপতি শিবলি দাস তাঁরাও ছিলেন এবং মূলত যেটা প্রশ্ন উত্তর শুরু করেছে যে যেখানে করোনা আবহে এই ধরনের ফুটবল খেলা আয়োজন করা কতটা যৌক্তিকতা রয়েছে, কেননা যেভাবে মাস্ক না পরে যেভাবে একসঙ্গে গাদাগাদি করে দর্শকরা ওইভাবে খেলা দেখলো সেক্ষেত্রে একটি ভীতির একটি সম্ভাবনার আশঙ্কা করছেন, অন্তত এমনটাই তারা মনে করছে। এবং অদ্ভুত যুক্তি দেখিয়েছেন ব্লক তৃণমূল সভাপতি, তার যেটা বক্তব্য যে টিভিতে যেখানে খেলা চলতে পারে এবং যেখানে মিটিং মিছিল হতে পারে সেখানে খেলা করলে কি দোষের আছে, তিনি এরকম ভাবে যুক্তি দিয়েছেন, যদিও তার এই বক্তব্যকে কিন্তু কটাক্ষ করতেও ছাড়েনি বিরোধী বিজেপি। ধন্যবাদ বিজন, আমরা শুনে নেবো এই নিয়ে তৃণমূল ও বিজেপি তারা কি বলছে। সোশ্যাল ডিস্টেন্স মেনে সবকিছু চলছে, হাজার হাজার লোকের মিছিল বিজেপি করছে দেখা যাচ্ছে না, হাজার হাজার লোকের মিছিল করছে সমস্ত জায়গায়, সমস্ত নিয়মকে বুড়াঙ্গুল দেখিয়ে করছে। দেশের খেলা আরম্ভ হয়েছে, তারা দেখেছে, ছেলেরা টিভিতে খেলা দেখছে, দেখছে উৎসাহিত হয়ে তারা খেলা করছে, তাদেরকে বলা আছে সোশ্যাল ডিস্টেন্স মেনে খেলা করতে, এমন কিছু করবে না যাতে মানুষের বিপদ আসে। আমরা মহিষা দলের রাজবাড়ির ভেতরে যে খেলা হচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি যে উদ্বোধন করছেন, কিন্তু বেশিরভাগ মানুষের কোনো রকম মাস্ক ইত্যাদি কোনো কিছু নেই, পুলিশ তাদের অনুমতি দেয়। আর আমরা আমাদের দলের পক্ষ থেকে যখন কর্মসূচি করি তখন পুলিশ আমাদের বাধা দেয়। একদলীয়ভাবে পশ্চিমবাংলায় সমস্ত কার্যক্রম চলছে যা মানুষ অত্যন্ত ক্ষিপ্ত। 2021 সালে তার সঠিক জবাব তৃণমূল কংগ্রেসকে বাংলার মানুষ দেবে।